নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলার অভিযোগ গঠন বাতিলে রুল খারিজের বিরুদ্ধে আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে সাত বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেয়। আদালতে ডক্টর ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ ও কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। আপিল বিভাগের আদেশের পর ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন শুনানির জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। এদিকে অ্যাডভোকেট খুরশিদ আলম খান জানান এই আদেশের ফলে শ্রম আদালতে মামলা চলতে বাধা থাকলো না।